সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি একটি কাজ করছি সিপিইউর। তো ভিউয়ার্স, এটি একটি বাটন ফোনের সিপিইউ। তো আমি সার্কিটটা কিভাবে ক্লিন করি আপনারা এটা ফলো করুন। আমরা ডিসোল্ডার উইকের মাধ্যমে সার্কিটগুলো ক্লিন করি, কারণ এখানে আয়রন দিয়ে ক্লিন করতে গেলে অনেক সময় এই পিনগুলো ড্যামেজ হয়ে যায়, কারণ এই সার্কিটগুলো এখন কোম্পানি খুবই হালকা করে তৈরি করতেছে। তো ভিউয়ার্স, আপনি এটা সুন্দর করে ডিসোল্ডার উইকের মাধ্যমে ক্লিন করতেছি এবং ওপর থেকে হট এয়ার গান দিয়ে আমি হিট দিতেছি। তো ভিউয়ার্স, এগুলো ক্লিন করার সময় হিটের যে মেজারমেন্টটা, হট গানের মেজারমেন্টটা ঠিক রেখে আমরা সুন্দর করে এটাকে ক্লিন করছি। তো ভিউয়ার্স, আমি এক সেটে 5 বার সিপিইউ চেঞ্জ করেছি, 5টা, এবং একই স্টেপে একটা কোনো লাইন ড্যামেজ হয়নি। একই মাদারবোর্ডে আমি এই অ্যাপ্লাইটা বহুত দিন ধরে ইউজ করে কাজ করতেছি। আশা করি আমার কাজগুলোও পারফেক্ট হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা ফলো করুন, আমি কিভাবে এটা সুন্দর করে পরিষ্কার করতেছি এবং কোনো রকম রিক্স নাই, কোনো লাইন ড্যামেজ হবে না এভাবে কাজগুলো করলে। তো ভিউয়ার্স, আমাদের ইতিমধ্যেই সার্কিটটা ক্লিন করা হয়ে গেছে। আমরা এখন সার্কিটটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখুন কত সুন্দর চকচক করতেছে, লাইনগুলো সব কিছু ঠিক আছে, কোনো প্রকার ড্যামেজ হয় নাই। তো ভিউয়ার্স, আমি এখানে একটি নতুন আইসি রিপ্লেসমেন্ট করব, তারপরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কোনো ময়লা থাকলে পারে, ময়লার কারণে ওই যে মাদারবোর্ডের যে লাইনটা সংযোগ না হতে পারে এবং ডিসকানেক্ট থাকলে কোনো একটা সেকশন কাজ করবে না। তো ভিউয়ার্স, আমি এখানে নতুন একটা আইসি সুন্দর করে লাগিয়ে দেব, আমার কাজটি 100% কমপ্লিট হবে। তো ভিউয়ার্স, এই আইসিগুলো বাটন ফোনের আইসি, এগুলো চেঞ্জ করলে অবশ্যই ফ্ল্যাশ করা লাগে ফোনটিতে। তো বন্ধুরা, আমরা সুন্দর করে আইসিটা এখানে বসিয়ে দেব। আর আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো সব দেখতে থাকবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। তো ভিউয়ার্স, আমরা সবসময় আইসি লেভেলের কাজগুলো বেশি করে থাকি, এই কাজগুলো অনেক টেকনিশিয়ান ভাইয়েরা ফেরত পাঠায়, আমরা সে কাজগুলো করে দিই। তো বন্ধুরা, আমার আইসিটি অলরেডি সার্কিটের সঙ্গে লেগে গেছে, এই যে আমি একটু করে নাড়িয়ে দিলাম, সুন্দরভাবে এটাকে ফিক্সড হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।